করোনা ভাইরাসের কারণে পুরোপুরি বন্ধ ব্রাজিলের পর্যটন কেন্দ্রগুলো। দেশের বাইরে থেকে আসছেন না পর্যটক, তাই ভেঙে পড়েছে অর্থনীতির চাকা। এতে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক সংকটে দিন পার করছেন। কবে স্বাভাবিক জীবন ফিরে পাবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তাদের। বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য নিয়ে ছিল, এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে খুব খারাপ অবস্থা। ব্রাজিলে যত ফ্যামিলি আছে সবাই কাজ কাম করতে পারতেছে না, তাদের ফ্যামিলি কিভাবে চলবে তারা অনেক বিপদের মাঝে আছে, অনেক আতঙ্কের মাঝে আছে। কাজ কাম ব্যবসা বাণিজ্য বর্তমানে অনেকটা ভেঙে পড়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাস বলছে দিনে দিনে কোভিড পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, তাই সংকটও ক্রমেই হচ্ছে ঘনীভূত। ব্রাজিল প্রবাসী বা অভিবাসী বাংলাদেশিদের প্রায় সবাই ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস সবসময়ই ব্রাজিল প্রবাসী অভিবাসী বাংলাদেশিদের খোঁজখবর রাখার চেষ্টা করছে এবং তাদের সাধ্যমতো সহায়তা প্রদান করা হয়েছে। তো ওয়ার্ল্ড ব্যাংক বা IMF ধারণা করছে যে এই বছর ব্রাজিলের অর্থনীতি 8% পর্যন্ত সংকুচিত হতে পারে। তা সত্ত্বেও আমরা আশা করব যে ব্রাজিলের অন্য সকল পেশার মানুষের মতো আমাদের বাংলাদেশি ভাইয়েরাও ঘুরে দাঁড়াবেন। বিশ্বে এখন দৈনিক মৃত্যুর গড়ে যুক্তরাষ্ট্র ভারতকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। তাছাড়া দেশটিতে আক্রান্তও দৈনিক গড়ে 50,000। এখন পর্যন্ত 3 বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে প্রাণ হারিয়েছেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।